দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট 3 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বর্তমান এমপি ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। সোমবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে হাবিবুন নাহারের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি। এ সময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার মোশাররফ হোসেন, তালুকদার আব্দুল জলিল, আব্দুল হাদিউজ্জামান সুজন, বাগেরহাট জেলা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল ইসলাম রাজ, বাগেরহাট সদর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক লিটু দাস, পৌর তাঁতীলীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, সাধারণ সম্পাদক আরাফাত মীর সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বাগেরহাট 3 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিত্রনায়ক শাকিল খান ও মিস্টার মানুয়েল সরকার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। বাগেরহাট 3 আসন থেকে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি সহ মোট 11 জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন।